morning everyone, welcome back to my channel to a new vlog. Welcome to Pyle's Art and Beauty and I am your Pyle. I hope ki tumra shobai bhalo acho, shusto acho, shabhabik acho and just fatafati acho. Ami to bhishon bhalo achi, ekhon aro bhalo bhalo hoye jacchi karon samne ekta bishal good news aste choleche. Ekhon bolbo na pore bolbo, aste 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 sob reveal hobe. To ekdin vlog dite parini tar jonno sorry maaf je nichhi na. Ager din tumra vlog dekhecho tar ager din vlog dekhoni tar jonno I am extremely sorry. To ekhon almost amar খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 10টা মতো বেজেও গেছে, আমি রান্না করতে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি, দেখতে থাকো। এখানে আমার ভাত আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে এই যে দেখো আমি পোস্ত বাটছি, দাঁড়াও ফ্ল্যাশটা দেখো, দেখো আমি পোস্ত বাটছি মিক্সিতে আর এখানে ডাল ভিজিয়েছি। ডালটাকে পেঁয়াজ দিয়ে মাখিয়ে লঙ্কা কুচি দিয়ে ডালের বড়া দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হবে একটা, মানে একটু রাতের জন্য আমি এটা রেখে দেবো। আর তার সাথে হচ্ছে এই পোস্ত আর এটা হবে আর ডিম ভাজবো আজকে। তো চলো স্টার্ট করি দিনটাকে। এখানে দেখো ডালের বড়াগুলো আমি অলমোস্ট ভাজতে দিয়ে ফেলেছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি দিয়ে যেরকমভাবে ডালের বড়া ভাজা হয় সেরকম। আর এখানে কিছুটা ডাল আছে, এগুলো পেস্ট করতে ভুলে গেছি, আবার করতে হবে। প্রচুর রান্না করছি আজকাল, যে কেন আমি এত রান্না করছি নিজেও বুঝতে পারি না। এখন সব বেশি বেশি করে নিই যাতে ও আসলেও একটু ভ্যারাইটিস খেতে পারে। তো রান্না অলমোস্ট আমার চলছেই, তার মাঝখানে মাঝখানে আমি একটু ডান্স ভিডিও শ্যুট কর, মানে কালকে করব বলে নাচ তুলছি, জুয়েলারি বানাচ্ছি, প্রচুর কাজ আমার। আলু পোস্ত দেখো হয়ে গেছে এখানটাতে, বড়াগুলোকেও আমি এখানে ভেজে রেখেছি, অনেক কটা বড়া হয়েছে, অনেক কটা। আর এখানে সয়াবিন ভেজানো আছে, বড়া দিয়ে সয়াবিনের তরকারি হবে। আর গ্রাইন্ডার আছে, মশলা পেস্টিংও কমপ্লিট, ভাতটা এখানে অর্ধে হয়ে পড়ে আছে। আমার স্নান করা দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র স্নান ধান করে আমি এলাম আর রান্না অলমোস্ট হয়ে গেছে। আজকাল একটু ভ্যারাইটিস রান্না করতে ইচ্ছে করছে এই কারণে, কারণ আমি রান্নাটা দুবেলার মাপেই করছি আর ও খেতে পারবে এই ভেবে না বেশি রান্না করি। একা খেলে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল ডালিয়া সামথিং এলস, বাট যখনই দুজনের খাওয়ার ব্যাপার আসে না তখনই আমি একটু মনে একটু ভালো করি, একটু ভালো রাঁধি, একটু ভালো খাই। তো তাই আমি আজকাল একটু বেশি রান্না বান্না করে ফেলছি। আজকে দেখো কি কি বানিয়েছি, ভাত, ডিমের অমলেট, আলু পোস্ত, গরম গরম ভাত একদম ভালো করে বাটি দিয়ে সেভ করে বসিয়েছি। আলু ওটা হচ্ছে ডিমের অমলেট, এটা আমার শাশুড়ি মায়ের আচার, ডালের বড়া দিয়ে তরকারি আর হচ্ছে আলু পোস্ত। গুড ইভিনিং এভরিওয়ান, বারবার ঘড়িটার দিকে চোখ চলে যাচ্ছে, এখানে ঘড়িটা ছিল তো বারবার ঘড়িটা দেখতাম, টাইমটা বলতাম, ঘড়িটা এখন আর নেই। তো ও অফিস থেকে চলে এসছে, এবার হচ্ছে মুড়ি টুড়ি খাওয়া হবে। তো আমিও ঘুম থেকে উঠে পড়েছি, দুপুরবেলা শরীরটা ভীষণ ম্যাজম্যাজ করছিল, কেমন জ্বর জ্বর মনে হচ্ছিলো, বাট এখন আমি ঠিক আছি, আর কিছু মনে হচ্ছে না, গাটা খুব গরম হয়ে গেছিলো, এখন ঠিক আছি। তো বাসন টাসন মাজবো, তারপরে ও মুড়ি খাবে, তো চলো দেখতে থাকো। মুড়ি আইটেমগুলো শুধু দেখো, ছেলের আইটেম ছাড়া খাওয়া হয় না, সব সময় বেশি বেশি আইটেম দরকার। কি বলবো বুঝতে পারছি না, আমাদের দুজনেরই লাইফে, মেনলি ওর লাইফে ও একটা বিশাল বড় সিদ্ধান্ত নিতে চলেছে, বিশাল বড় সিদ্ধান্ত, মানে ও নিচ্ছে আর আমার এখানে এমনি 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 হচ্ছে। যদিও অনেকের কাছে সিদ্ধান্তটা জাস্ট একটা ছোট্ট নর্মাল ব্যাপার, নর্মাল জিনিস, বাট আমাদের জীবনে প্রথমবারই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাই আমাদের জীবনে এটা একটা হিউজ জিনিস হয়ে দাঁড়িয়েছে সিদ্ধান্তটা, যদিও আমাদের দুজনের এবং আমাদের ফ্যামিলির সবার সবার মিউচুয়াল ডিসিশন, কিন্তু কী ডিসিশন সেটা জানার জন্য আমার আগামী দিনের ব্লগগুলোকে ফলো করতে হবে। তাহলে তোমরা ভাবছো যে আমি কেন এটা বললাম, বললাম কারণ টেনশানটা একটু শেয়ার করলাম, যে টেনশান হচ্ছে, যদি কেউ গেস করতে পারো কমেন্ট করো, আর হোপ ফর দ্য বেস্ট, সবাই প্রে করো, যারা ভিডিও দেখছো আমার ওপারে যারা আছো এপারে যারা আছো তারা সবাই প্রে করো, আমাদের যেন সব কিছু বেস্ট হয়, ভালো হয়, কারণ এটা একটা বিশাল ডিসিশান একটা আমাদের জন্য, স্পেসিফিক্যালি আমাদের জন্য একটা বড় ডিসিশন, অনেকের জন্য নয়, ছোট্ট একটা ডিসিশন। তো প্লিজ সবাই আমাদের জন্য প্রে করো যেন ঠিকঠাকভাবে আমরা ডিসিশানটাকে ইউটিলাইজেশন করতে পারি, অ্যান্ড দ্যাটস ইট। চলছি রুটি বানাবো আর এখানেই তো ভাত হচ্ছে আর সকালের তরকারি আছে আমাদের, তাই দিয়ে হয়ে যাবে। আজকাল আমার রুটিগুলো অতটাও খারাপ হয় না, মিন্স গোলটা ভালোই আমি এখন করতে শিখে গেছি, দেখো সুন্দর গোল হয়েছে, মানে যা হতো আর রুটি এখন ফুলছে, ওই দেখো আরামসে রুটি ফুলছে, অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আমার রুটিতে। আমি তো গ্যারান্টি যে আমি যদি আরও 7-8 দিন বা 10 দিন মানে কন্টিনিউ রুটি করি, আমি রুটিতে একদম মানে স্টেজটা আমি উতরে যাবো। দেখো কি সুন্দর ফুলেছে, দেখো এখানটা
আস্তে আস্তে হবে, গ্যাস হলে আরো ভালো হতো। এইখানে আমি শাড়িটাকে সুন্দর করে প্লিটস করে রেখে দিয়েছি, দেখো আগের থেকে আমি প্লিটস করে সেফটি পিন দিয়ে পুরো একদম গেঁথে রেখে দিয়েছি, তার কারণ আছে একটা, তারাও বলছি। কালকে আমি ওকে পটিয়েছি একটা ডান্স ভিডিও চা বাগানে শ্যুট করে দেওয়ার জন্য, আরও রাজিও হয়েছে, তাই কাল শ্যুট করব বলে সব ড্রেস ড্রেসগুলো আমি এ করেছি। ও এখন ট্রেনের টিকিট কাটতে ব্যস্ত, একটু কিছু বলো তো ব্লগে, তাকাও না, তাকাও, এখন টিকিট পাচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। না কোনো ট্রেনেরই টিকিট নেই, স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। ইভেন বন্দে ভারতেও নেই, স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। টিকিট তো কাটছি কিন্তু কবে যাব, দুজনে যাব কি একা যাব কি একদম চলে যাব, সেসব তো অনেক এক্সাইটিং অনেক নিউজ আছে, তার জন্য ব্লগটা দেখতে থেকো। কাপড় গেছে, এ এখন বসে বসে টিকিট খুঁজছে, ঘড়িটা এখানটায় থাকলে আমি দেখাতাম কটা বাজে, এর ফোনেই দেখো কটা বাজে, 11:05। কাপড় শোকাতে যাওয়া হবে এখন, রাত্রি 11:05, এ এখন বসে টিকিট করছে। কি গো কি গো, এবারে কে কে যাচ্ছি বাড়ি? হ্যাঁ কে কে যাচ্ছি বাড়ি, কে কে যাচ্ছি? আমার কথা মতো আমি একবার বলেইছিলাম যে এবারে গেলে একসাথে দুজন যাবো, আশা করি সেই কথাটা রাখতে পারবো। সো আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য প্রে করো, জীবনে আমরা একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, সেটা যেন খুব ভালোভাবে হয়, সাকসেসফুলি হয়। টাটা, গুড নাইট।